मुर्दा के जखन गसल देवे ताहारी गाए कतई लागिबे मुर्दा के जखन गसल देवे ताहारी गाए कतई लागिबे पुक फुटिबे मुख फुटिबे ना पुक फुटिबे मुख फुटिबे ना माबुद अल्लाह गो তুমি আমায় দয়া করো না দয়াল মাওলা গো তুমি আমায় দয়া করো না আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم إنك عفو تحب العفو فاعف عنا رب اللهم إنا نسألك في نورهم ونعوذ بك من شرورهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغيبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا ربنا اغفر لي جميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات অনেক আলেম শিক্ষিত ব্যক্তিদের মুখ থেকে তোমার দিনের কথা তোমার রাসূলের দিনের কথা শুনলাম মাবুদ গো তুমি শোনার পরে আমাদের আমল করার তৌফিক দাও এই আল্লাহ তাআলা শুধু তাই নয় শুধু এই মাহফিলে মজলিসে তোমার দ্বীনের আলোচনা হয় না তোমার এই ঘর মসজিদের জন্য তোমার বান্দা তোমার বান্দীদের কাছে এই মতো হাতটা বাড়া হয়েছিল তোমার বান্দারা তোমার বান্দীরা যেন আমার হাতটা ফিরিয়ে দেয় না আমার পূর্বে আমার ভাই আব্দুল আউয়াল ওনারও হাতটা ফিরিয়ে দেওয়া হয় না মামুদ গো আমাদের দুই ভাইয়ের হাতে প্রায় লক্ষ দুই লক্ষ টাকার দেড় লক্ষ টাকার মতো কেউ রং কেউ সিমেন্ট কেউ টাকা এমনি করে 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 যতগুলি দান তোমার এই মসজিদের জন্য দিয়েছে ও মাওলা তুমি প্রত্যেকের নেক দানগুলি কবুলে মঞ্জুর করো শুধু এই মসজিদ তোমার ঘর নয় গো আয় আল্লাহ
বুখারী শরীফের হাদিস, তোমার রাসূল বলেছেন আমার নবী বলেছেন, যারা এতিমের সাহায্য করে ওই এতিমের পিতা আমি নবী একটাই জান্নাতে পাশাপাশি থাকব। 605 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেছেন ওই এতিমের বাপ, ওই এতিমের পিতা আর আমি নবী এক জান্নাতে এমন পাশাপাশি থাকব। ওই আমার এতিমখানা মাদ্রাসার জন্য এই মুর্শিদাবাদ থেকে বীরভূম বর্ধমান থেকে প্রায় 1.5 লক্ষ টাকার মতো, এমনকি আজকে আমাদের আমাদের চাকির কোম্পানি এমনি করে করে চাকির মন্ত্রী সাহেব, এমন করে আলহাজ মাস্টার মনিরুদ্দিন সাহেব, এমনি করে করে লাইক আলী, এমন করে লিয়াকত আলী, এমন করে উমরপুরের নবাব সাহেব, এমনি করে করে অনেকে তোমার বান্দারা আমার ইয়াতিম বাচ্চাদের জন্য, আমার ইয়াতিম খানার জন্য অনেকগুলি জাকাতের টাকা আমার মাদ্রাসার জন্য দান করেছে। মাহবুব গো, তাদের দানগুলিকেও তুমি এই লাইলাতুল কদরের রাতে তুমি কবুলে মঞ্জুর করো। এই রমজান মাসের পবিত্র বরকতময় রমজান মাসের লাইলাতুল কদরের রাত্রে তোমার দরবারে আমি মুসাফির, আমি মহতাজ, আমি অসহায়, আমি এক তোমারই বান্দা, তোমার দরবারে হাত দুটি তুলে বলি গো রব্বুল আলামিন, তুমি আমাদের এই রাত্রের দানগুলি কবুল করো, এই দিনের দানগুলি কবুল করো। আল্লাহ যারা যে উদ্দেশ্যে দিয়েছে জানি না গো মাওলা, তুমি প্রত্যেকের নেক উদ্দেশ্য কবুল করো। আল্লাহ তুমি এই দানের বিনিময় আমাদের মাতা পিতা যারা নীরব কবরে শুয়ে আছে, মাকে মা বলতে পাই না, বাবাকে বাবা বলে ডাক দিতে পারি না, কারো মা কারো বোন কারো ভাই কারো বন্ধু কারো চাচা কারো চাচি কারো নানা কারো নানি অনেকেই তোমার জমিন থেকে বিদায় নিয়েছে। আল্লাহ তুমি এই দানের বিনিময় এই দুয়ার বিনিময় কবরবাসীদের কবরের আজাব থেকে দূর করো, তাদের কবরগুলিকে নূরে মানাওয়ার করে দাও। ওগো মাওলা, আমরা জেনে না জেনে অনেক পাপ করেছি, অনেক গুনাহ করেছি, রব্বুল আলামিন এই লাইলাতুল কদরের রাত্রে 27 সাবে কাদারের গভীর রজনীতে সাহারি রান্নার টাইমে এই বীরভূমের মাটিতে বসে তোমার দরবারে দোয়া করি। ওগো মাওলা, তুমি আমাদের এই দোয়া কবুলে মঞ্জুর করো। রব্বুল আলামিন তুমি আমাদের নেক উদ্দেশ্য কবুল করো। আল্লাহ তুমি এই দোয়ার বিনিময় এই দানের বিনিময় আমাদের কাছ থেকে এই বিপদ দূর করে দাও। আল্লাহ যেই বিপদে ভুক্তভোগী, আমার পকেটে তো টাকা আছে কিন্তু আমার যেই গরিব ভাইরা বন্ধুরা যারা বিদেশে একদিন কেক কাজ না করলে, একদিন মানুষের দ্বারে না খাটলে, বিবি বাচ্চাদের খাবার জোটে না, আল্লাহ এই মহামারী লকডাউন যদি লেগে যায়, ফুল লকডাউন যদি করে দেয়, ওগো মাওলা গরিব মানুষগুলি অনাহারে মরে যাবে, গরিব মানুষগুলি না খেয়ে মরে যাবে, সরকার কত সাহায্য করবে, তোমার দেওয়া ফুরাই না, মানুষের দেওয়া কুলাই না, মানুষের দেওয়া কুলাই না। ওগো মাওলা, তুমি আমাদের কাছ থেকে এই দানের বিনিময় এই দানের বিনিময় এই দুয়ার বিনিময় এই রাত্রের বিনিময় আল্লাহ তুমি আমাদের কাছ থেকে এই মহামারী বিপদ নিয়ে চলে যাও, কেন তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো অসুস্থর মালিক,
তুমি তো অসুখ ভালো করার মালিক, তুমি তো মৌতের মালিক, তুমি তো হায়াতের মালিক, তুমি তো রিজিকের মালিক, তুমি তো ওয়ালা কুল্লি শাইইন কাদির। ও মাওলা, আমি মুসাফির, আমি মহতাজ, আমি অসহায়, তোমার দরবারে দোয়া করি। রব্বুল আলামিন, তুমি প্রত্যেকের নেক দোয়াগুলি কবুল মঞ্জুর করো। আল্লাহ, তুমি দানকারীদের দান কবুল করো, অসুস্থদের তুমি সুস্থ করো, ইহকাল পরকাল মঙ্গল করো, সাগিরা কাবিরা গুনাহগুলি তুমি আমাদের ক্ষমা করে দাও। আয় আল্লাহ, আরো কত দোয়া করব, তুমি অন্তরের অন্তর জামি। আজকের মাহফিলে আমরা যে যা উদ্দেশ্য নিয়ে যে যেখান থেকে দোয়া করি, তুমি প্রত্যেকের নেক উদ্দেশ্য কবুল করো, ইহকাল পরকাল মঙ্গল করো। বেইনা মাজিদের নামাজি বানিয়ে দাও, বেহায়া নারীদের পরদাশীল করো। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়াসসালামুন আলাল মুরসালিন, ওয়া আখিরু দানা ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা লিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সালাম সালাম হাজারো সালাম। ওই রফিকুর তো, তোর রফিক মামুকে